পরিবর্তন হলো ট্রেনের সময়সূচির। রাস্তায় বেরিয়ে দুর্ভোগ না পোহাতে চাইলে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। এবার বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এই পরিস্থিতির কথা মাথায় রেখে পাল্টে ফেলা হয়েছে বিভিন্ন ট্রেনের সময়সূচি, এবং সেই সমস্ত সময়সূচিগুলো অতি অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার, নইলে রাস্তাঘাটে বেরিয়ে ভোগান্তির শিকার হতে পারেন আপনারা। আমরা জানি যে মহামারী শুরুর প্রথম দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রেন পরিষেবা। সাধারণত মধ্যবিত্ত পরিবারের মানুষের প্রশ্ন ছিল যে কবে থেকে চালু হবে এই ট্রেন পরিষেবা, কারণ এই লোকাল ট্রেনের উপর নির্ভর করছে বহু মানুষের জীবন, এমনকি কয়েক হাজার পরিবারের ভবিষ্যৎ। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। যেহেতু ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বা জমায়েত হয়, তাই সংক্রমণ দ্রুত হারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই থাকে। সেই আশঙ্কাকে সামনে রেখে রাজ্য সরকার তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ঠিক কথাই, কিন্তু লোকাল ট্রেন আর কোনোরকমভাবে চালানো সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালানো হয়েছে, যেখানে অফিসের কর্মচারীরা যাতায়াত করতে পারবে, কিন্তু সেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। সাধারণ যাত্রীরা বা বেসরকারি সংস্থার কর্মীরা যাতে যাতায়াত করতে পারছেন না, কিন্তু সরকারি সংস্থার কর্মীরা অনায়াসে যাতায়াত করছে, এই বৈষম্যের প্রতি বিক্ষোভ দেখায় বিভিন্ন রেল স্টেশনের সাধারণ নিত্যযাত্রীরা। বিশেষ করে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে একাধিকবার বিক্ষোভের চিত্র সামনে সারিতে উঠে আসে, এমনকি পুলিশের সাথে হাতাহাতির ঘটনাও দখল করেছিল খবরের শিরোনাম। সেই অর্থে পূর্ব রেলের কর্মকর্তারা সমস্ত ঘটনাটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং অনুরোধ করেছিলেন যে যাতে যত তাড়াতাড়ি সম্ভব লোকাল ট্রেন চালানো যায় এই রাজ্যের বুকে। তবে উত্তর রেলের তরফ থেকে এমনটা জানানো হয়েছে যে সর্বমোট 28টি ট্রেনের টাইম টেবিল সম্পূর্ণ রকমভাবে পাল্টে ফেলা হয়েছে। যারা নিত্যদিন ট্রেনের সাথে যুক্ত রয়েছে তাদের অতি অবশ্যই সেই টাইম টেবিলের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া দরকার। যেমন ধরুন, হাওড়া কাঠগোদাম এক্সপ্রেসের আগে হাওড়া থেকে ছেড়ে কাঠগোদাম পৌঁছাতো 9টায়, এখন সেই ট্রেনটি পৌঁছাবে 9:25 নাগাদ। অপরদিকে পাল্টে ফেলা হয়েছে কলকাতার সমস্ত স্টাফ স্পেশাল ট্রেনের সময়সূচি। তাই যদি আপনি রাস্তাঘাটে বেরিয়ে ভোগান্তির শিকার না হতে চান, তাহলে অতি অবশ্যই রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন টাইম টেবিল জেনে নিন, অথবা এই ভিডিওটিতে কমেন্টস করুন, আমি আপনাকে জানিয়ে দেব নতুন টাইম টেবিল। ধন্যবাদ।